প্রতিদিনই বৃষ্টি বৃষ্টি আবহাওয়া গরম হলেও ও বাতাস গ্রীষ্মের স্বাদ নিতে না দিচ্ছে ব্রিটেনের মানুষদের কিন্তু ব্রিটেনে বৃষ্টি থাকলেও ইউরোপের দক্ষিণে ছড়াচ্ছে দাবানল আর এই দাবানলের কারণে ইতালির অবস্থা ভয়াবহ ইউরোপ জুড়ে আবহাওয়ার বর্তমান অবস্থা জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে রোমানা রাখি ইউরোপ মহাদেশের দক্ষিণ অংশ জুড়ে দাবানলে জ্বলছে বর্তমানে তুরস্ক গ্রিস ইতালি উত্তর মেসিডোনিয়া আলবেনিয়া কবলে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দাবানলের জানানো হয়েছে জুলাই মাস ছিল ইউরোপের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গরমের মাস তাপপ্রবাহে চলতি আগস্ট মাসও যে গরমটি আসছে তার তাপপ্রবাহটা আগামী আগস্ট মাস পর্যন্ত চলবে সেই সঙ্গে দাবানলের কবলে পড়বে এই দেশগুলো তুরস্ক ও গ্রিস ইতিমধ্যে দাবানলে ভয়ঙ্কর রূপ নিয়েছে ইতালি সিসিলিতেও দাবানল ছড়িয়ে পড়েছে দেশটির তিনটি অঞ্চলে এর মধ্যে দাবানলের কবলে পড়েছে বলেও জানানো হয়েছে ইতালির আবহাওয়া পরিষদ দপ্তর থেকে অন্যদিকে এক সপ্তাহ ধরে গ্রিসে প্রচন্ড তাপপ্রবাহ চলছে উনিশশো সালের পর থেকে সেখানে এত গরম কখনোই পড়েনি তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস অন্তত আগামী রোববার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে এছাড়া বুধবার থেকে গ্রিসে একশোটির বেশি দাবানলে জ্বলছে এথেন্সের শহরতলিতে দাবানল পৌঁছে গেছে অলিম্পিয়ার মনুমেন্টের কাছে আগুনের খবর পাওয়া গেলেও আঞ্চলিক গভর্নর জানিয়েছেন অলিম্পিয়াকে দাবানলের হাত থেকে আপাতত বাঁচানো গেছে তবে বিপদ পুরোপুরি কাটেনি গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ও বিমান বাহিনী কাজ করছে এদিকে দাবানলের কবলে পড়েছিল তুরস্কের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র এগারো ঘন্টা চেষ্টার পর সেই আগুন নিয়ন্ত্রণে আসে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর দোগান জানিয়েছেন তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রধান ইউনিটে কোনো ক্ষতি হয়নি কিন্তু অন্য জায়গায় দাবনলের আগুনগুলোকে এখনও এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি প্রচণ্ড গরম খুব কম আর্দ্রতা প্রবল হওয়ার ফলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে অন্যদিকে ইতালিতে দাবনল শুরু হয়েছিল মূলত সিসিলিতে এরপর তা ছড়িয়েছে আরও তিনটি অঞ্চলে দমকল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন বিমান ব্যবহার করা হচ্ছে তা সত্ত্বেও আগুন আয়ত্তে আনা যাচ্ছে না ক্রমশ ভয়াবহ হচ্ছে ইতালির দাবনল পরিস্থিতি এদিকে ব্রিটেনের আবহাওয়া অফিস বলছে আগামী রবিবার পর্যন্ত ভারী বাতাস ও বৃষ্টি থাকবে দেশটিতে তবে তারপরে সপ্তাহ মানে আসছে সপ্তাহে গ্রীষ্মের মুখ আবারও দেখতে পাবে এবং বৃষ্টিটা কমে স্বাভাবিক জীবনের দিকে যেতে বলে আশা করছেন আবহাওয়িদরা এই ছিল আমার কাছে ইউরোপ ও ব্রিটেনের আবহাওয়ার সর্বশেষ অবস্থা ইউরোপের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ফেসবুক ও ইউটিউব পেজে একই সাথে ব্রাউজ করুন আমাদের ওয়েব পেজ ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু মিডিয়া টোয়েন্টি ফোর ডট কম